আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন মডেল টাউন থেকে। ঢাকার মধ্যে বিকেলবেলা কিছু সময় কাটানোর জন্য অথবা কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য যে কয়টি প্লেস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন, যা মুগদা সন্নিকটে মান্ডায় অবস্থিত। আপনারা চাইলে একটি বিকেল কাটানোর জন্য এখানে এসে ঘুরে যেতে পারেন। মুগদা, মতিঝিল, মান্ডা, বাসাবো, কদমতলি এর আশপাশের বাসিন্দারা প্রায় বিকেলবেলার সময় কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে আমিন মোহাম্মদের গ্রিন মডেল টাউন মান্ডায় ঘুরতে আসেন। সত্যি অসাধারণ একটা জায়গা, চারদিকে কাশফুলে পরিপূর্ণ। এখানে একটা ইসলামী ইউনিভার্সিটি আছে। আপনারা যারা নতুন মোটর বাইক চালানো শিখতে চান, তারাও চাইলে এখানে চলে আসতে পারেন আপনার প্রশিক্ষককে নিয়ে, সাথে একটা মোটর বাইক নিয়ে। অনেক বড় একটা জায়গা এখানে, এখন পর্যন্ত তেমন বাড়িঘর নির্মাণ হয় নাই, এই জন্য আশপাশে প্রচুর ঝোপঝাট, জঙ্গল এবং কাশফুলের বাগানে পরিপূর্ণ। বাইক রাইডের জন্য খুবই উপযুক্ত একটা জায়গা গ্রিন মডেল টাউন। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা বিকেলের স্ন্যাক্সটাও সেরে নিতে পারেন এখান থেকে। সাধারণত দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে জনসমাগম থাকে। নিরাপত্তার কথা চিন্তা করে 7টা-7:30-র পরে না থাকাই ভালো। তবে আমরা 8টা পর্যন্ত আজকে অবস্থান করব, দেখব রাতের অন্ধকারের এই জঙ্গলি বুনো পরিবেশটা কেমন লাগে। আমরা আজকে 4 বন্ধু 2টা মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসলাম। একাকী নির্জনে কিছু সময় উপভোগ করার জন্য তো বন্ধুরা, আপনারাও আমাদের সাথে চলুন রাত্রের নির্জনে গ্রিন মডেল টাউন মান্ডায়। দেখতে কেমন লাগে এই ঢাকার মধ্যে বুনো পরিবেশটা, চলেন সবাই মিলে উপভোগ করি। কিছু লোকজন পাওয়া যায় মোটামুটি শিওর আছে। একজনে কইলাম আমার ভাই, তো আমরা দুলো ভাই কই যে আমার একটু দেখাইতে হবে। ওই ভাই তো দেখানো যাবে না, সবাই দেখানো যায় না। আমি তো বুঝি না, আমার দেয়ার দেবে, আমার দেয়ার খুব ইচ্ছা। কাটাটা এই রাস্তা এদিকে আছে, সচরাচর এদিকে আসে না। জঙ্গল অভিযান গ্রিন মডেল টাউন, দুর্গম পথ পাড়ি দিতেছি আমরা, জানি না সামনে যেতে পারবো কিনা। এই ব্যারিকেড, ব্যারিকেড দেখা যাচ্ছে, ব্যারিকেড পার হয়ে যাব মনে হচ্ছে। হ্যাঁ, যাওয়া যাবে আশা করতেছি। এনে কিরা বাড়ি বানাইছে, তার জন্য আর একটু ব্যারিকেড আছে, অসুবিধা নাই, যেতে পারবো। Come on, 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 come
দুর্গম রাস্তা পাড়ি দিয়া অবশেষে আমরা চলে আসলাম। রিক্সা সেল ও যদি সেরকম সেরকম যদি অপ্রীতিকর কিছু হইতো তাহলে ধরতাম, আর সব কিছু বললো না, সব রেকর্ড থাকতেছে কিন্তু। যাবো যাই আগের দিন আমরা যে চাঁদের সাথে চাঁদের একটা ছবি তুললাম গত কয়েকদিন আগে আমি আর মামু, বেশ সুন্দর লাগছিল না? এবার আকাশটা দেখছেন, অতটা খেয়াল করি নাই, সমস্যা নাই। আমরা এখন রাইট লেফট এটা কি পশ্চিম আকাশ, তারা তো দুই দিকই আছে, এই একটা আছে ওই একটা আছে, দুই দিকই তারা আসে না, অন্ধকার যে আসে না। ওই বাবা এটা কি বিদ্যুৎ চমকাই, বৃষ্টি হবে হবে বাপ, মেঘে ঘর্ষণ হয়ে আধো আলো আধো ছায়া, এখানে হবে আধো আলো আধো আধা, সোজা যায় সোজা সোজা, হ্যাঁ মানে সিবা সিবা যাবার সব ঘুরি ভালো হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো কিছু জানানো এবং পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করবেন। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।